আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধু কর্নারে বই সরবরাহে আরও জালিয়াতি নাজমুলের, কপিরাইট ছাড়াই পৌনে তিন কোটি টাকার বিল নেয়ার অভিযোগ। করোনা ভাইরাসে দেশে আরও 42 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত প্রায় 2500। অ্যান্টিবডি টেস্টের অনুমতি না দিলেও করোনার অ্যান্টিজেন টেস্ট অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। পালিত হচ্ছে আইভি রহমানের মৃত্যুবার্ষিকী, তিনি ছিলেন নিরহংকারী রাজপথের নেতা, বললেন প্রধানমন্ত্রী। এবং সিনহা হত্যা মামলায় পুলিশের বরখাস্ত 7 সদস্যের, আবারও 4 দিনের রিমান্ড মঞ্জুর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সহযোগিতার আশ্বাস ডক্টর মাহফুজুর রহমানের। এবার বিস্তারিত, বঙ্গবন্ধু কর্নারের জন্য শেখ রাসেলের নামে বই নিয়েও জালিয়াতির অভিযোগ উঠেছে সাধিকা নামের একটি প্রকাশনা সংস্থার বিরুদ্ধে। বইয়ের লেখক অধ্যাপক নাসরিন আহমদকে না জানিয়েই পৌনে 3 কোটি টাকার বই বিক্রি করা হয়েছে। প্রতিষ্ঠানের কর্ণধার নাজমুল হোসেন কপিরাইট সংক্রান্ত কাগজপত্র আছে দাবি করলেও তা প্রত্যাখ্যান করেছেন অন্য লেখকরা। কপিরাইট অফিস বলছে লেখকের অনুমতি ছাড়া বই ছাপানো ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। দেখুন মাহবুব কবির চপলের রিপোর্ট। শিশু কিশোররা যাতে শেখ রাসেল সম্পর্কে জানতে পারে সেজন্য বঙ্গবন্ধু কর্নারে রাখতে অমর শেখ রাসেল নামের বইটি নির্বাচন করা হয়। সাধিকা পাবলিশার্স নামের প্রকাশনা সংস্থা বইটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে পৌনে 3 কোটি টাকায় বিক্রি করে বিল তুলেছে। কপিরাইট তো দূরের কথা, এত টাকায় বই বিক্রি করা হয়েছে তা লেখককেই জানানো হয়নি। আমি কিন্তু এই যে এডিটোরিয়ালের যেটুকু কাজ সেটাকে করেই কিন্তু শেষ করেছি। তারপরে এই বইটা কোথায় যাচ্ছে, কত টাকায় কেনা বেচা হচ্ছে, সেগুলো কিন্তু আমি একেবারেই খোঁজও করিনি। আমার তো মনে হয় না যে আমার খোঁজ করতে হবে। টাকা পয়সা ব্যাপারে আমি কিছু জানি না। বঙ্গবন্ধু যে কর্নারে গেছে এগুলো তো আমার সাথে তো এরপরে আর কোনো রকমের করেসপন্ডেন্স আদান প্রদান কিচ্ছু হয়নি। এ বিষয়ে জানতে ফোন করা হলে রিসিভ করেননি সাধিকা পাবলিশার্স ও জার্নি মাল্টিমিডিয়ার কর্ণধার সাংবাদিক নাজমুল হোসেন। তবে তিনি ফেসবুকে দাবি করেন বঙ্গবন্ধু কর্নারে দেয়া 3টি বইয়েরই কপিরাইট আছে। আসলেই কি তাই? গত 28 জুলাই বঙ্গবন্ধু মানে স্বাধীনতা বইয়ের লেখক অমিতাভ দেউরিকে কপিরাইট হস্তান্তরের কাগজপত্র পাঠান নাজমুল। 7 লাখ টাকার বিনিময়ে জার্নি মাল্টিমিডিয়ার নামে স্বত্ব বিক্রির প্রস্তাব দেন তিনি, কিন্তু তা কার্যকর হবে 2 বছর আগে থেকে, অর্থাৎ 2018 সালের এপ্রিল থেকে 2058 সাল পর্যন্ত বা আজীবন। তবে তা ফিরিয়ে দেন অমিতাভ দেউরি। কপিরাইট অফিস বলছে লেখকের অনুমতি ছাড়া বই ছাপানো ও বিক্রি দণ্ডনীয়। সেক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে টাকা ভাগাভাগির যে চুক্তির কথা বলা হচ্ছে তা বিধিসম্মত হয়নি। যে রাইটার সেই মেইন কপিরাইটের অধিকারী, তবে রাইটারের অনুমতি ছাড়া প্রকাশক সেটা প্রকাশ করতে পারবে না। যদি প্রকাশক রাইটারকে না জানিয়ে প্রকাশ করে, এটা আইনে কি বলে? রাইটার সেটা আইনের আশ্রয় নিতে পারবে, এটা সেই অন্যায় কাজ করলো। একটা হচ্ছে বেআইনি ভাবে প্রকাশ করছে, সেই জন্য কারাদণ্ড হবে, আবার এই যে লাভের অংশটা দিয়ে দিতে হবে, প্লাস তারপরে জরিমানাও হবে। এদিকে বঙ্গবন্ধু কর্নারের জন্য নির্বাচিত 8টি বইয়ের মধ্যে একজনেরই 3টি বই স্থান পাওয়ায় তীব্র ক্ষোভ জানিয়েছে প্রকাশক সমিতি। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় বঙ্গবন্ধু কর্নারের জন্য বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বিষয়ক বই ক্রয় করছে, তখন কি সেসব লেখক বা সেসব প্রকাশকদের
যথাযথ মূল্যায়ন করেছেন। আমরা এখন যে দুই একটি প্রতিষ্ঠানের নাম শুনছি সেসব প্রকাশনা প্রতিষ্ঠানই কোনো অস্তিত্ব আছে কি না সেটা নিয়েও সন্দেহ আছে। তাদের আদৌ বাংলাদেশ অন্তত বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির তারা সদস্য নয়। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা সচিব দায় চাপিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফসিউল্লাহর উপরে। 39টা দিয়ে আমরা এই বইগুলো কেনার জন্য ডিজিকে বলেছি যে পিপিআর পিপিএ এবং মেধাস্বত্ব আইন ফলো করে কেনার জন্য। এরপরে ডিজি এইগুলো কিনেছে, এগুলো আমি কিনি নাই, সেটা তো ডিজি ডিপিউকে জিজ্ঞাসা করেন। তিনি করোনায় আক্রান্ত হওয়ায় কথা বলা সম্ভব হয়নি। নাজমুলের দুই প্রকাশনা সংস্থার তিনটি বইয়ের বিল এসেছে 20 কোটি টাকা। একটির বিল তুলতে পারলেও বিতর্কের কারণে আটকে আছে 3053 দিন ও বঙ্গবন্ধু মানে স্বাধীনতা বইয়ের বিল, তা তুলতে চলছে জোর তদবির। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 42 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3983 জনে। সবশেষ 24 ঘন্টায় 13,382টি নমুনা পরীক্ষায় নতুন করে 2,485 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 18.57%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 2,97,083 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,784 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 182,875 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 61.56%। মৃতদের মধ্যে 31 জন পুরুষ ও 11 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 21 জন, চট্টগ্রাম বিভাগে 7 জন এবং খুলনা বিভাগে 6 জন মারা গেছেন। করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় অন্তত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 18 দিন পর নারায়ণগঞ্জে মারা গেছেন 3 জন। সবশেষ 24 ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে চট্টগ্রাম ও খুলনায়। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করেছেন কামরুজ্জামান রাজীব। করোনা বিস্তারের শুরুর দিকের হটস্পট নারায়ণগঞ্জে 18 দিন পর আবার করোনায় 3 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ 2 জন ও উপসর্গ নিয়ে 1 জন মারা গেছেন। তবে জেলায় করোনার প্রকোপ এখন অনেকটা কম। সবশেষ 24 ঘন্টায় 207 জনের নমুনা পরীক্ষায় মাত্র 4 জন শনাক্ত হয়েছেন। খুলনায় করোনা আক্রান্ত 2 জন ও উপসর্গ নিয়ে আরও 1 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 10 জেলায় 390 জনের নমুনা পরীক্ষা করে 108 জন করোনা শনাক্ত হয়েছেন। বিভাগে মোট আক্রান্তের সংখ্যা 17,334 জন, সুস্থ হয়েছেন 12,162 জন। চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও 2 জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 265 জন। গত 24 ঘন্টায় 765 জনের নমুনা পরীক্ষা করে 105 জনের করোনা শনাক্ত হয়েছে। বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে আরও 2 জন মারা গেছেন, এদের 1 জন পুরুষ ও 1 জন নারী। 318টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন আরও 58 জন। বরিশালে করোনা আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 6 জেলায় নতুন আক্রান্ত হয়েছেন 36 জন। মোট আক্রান্তের সংখ্যা 7,184 জন আর প্রাণ হারিয়েছেন 149 জন। ময়মনসিংহে করোনা আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। নোয়াখালীতে করোনায় মারা গেছেন আরও 1 নারী। জেলায় নতুন শনাক্ত 47 জন। করোনায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার 50 বছর বয়সী এক পুরুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ঠাকুরগাঁও 2 আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম সহ 16 জন। নওগাঁয় করোনায় মারা গেছেন আরও 1 জন। এদিকে করোনায় আক্রান্ত রাজশাহীর সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনসুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। সবশেষ 24 ঘন্টায় যশোরে আরও 77 জন করোনা শনাক্ত হয়েছেন। এছাড়া হবিগঞ্জে 18, জামালপুরে 11, নাটোরে 10 জন শনাক্ত হয়েছে। রংপুরে 24 ঘন্টায় 188 জনের নমুনা পরীক্ষা করে আরও 41, শেরপুরে শিশুসহ 2 জন এবং নেত্রকোনায় গত 24 ঘন্টায় 1 জন নতুন করে করোনা শনাক্ত হয়েছেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। করোনায় আক্রান্ত ঠাকুরগাঁও 2 আসনের সংসদ সদস্য দবিরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। ঢাকায় আনার পর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন। ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডাক্তার মাহফুজার রহমান সরকার জানান, দবিরুল ইসলামের করোনা উপসর্গ দেখা দিলে গত 21 আগস্ট তার নমুনা সংগ্রহ করা হয়। রোববার তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
এখনই করোনার অ্যান্টিবডি টেস্টের অনুমোদন দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তবে করোনার অ্যান্টিজেন টেস্ট অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি জানান, যেখান থেকে দ্রুত ও সাশ্রয়ী মূল্যে কার্যকর ভ্যাকসিন বা টিকা পাওয়া যাবে সেখান থেকেই তা সংগ্রহ করা হবে। সচিবালয়ে কোভিড 19 প্রতিরোধে তাইওয়ান সরকারের দেয়া স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। কোভিড 19 প্রাদুর্ভাব রোধে তাইওয়ান সরকারের পক্ষ থেকে পাঠানো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, কোভিড হাসপাতালের 70% সিট এখন খালি। অন্যান্য বড় বড় দেশে আপনারা জানেন তাবুতে রেখে চিকিৎসা দিতে হয়েছে, কিন্তু বাংলাদেশে তাবুতে রেখে চিকিৎসা দিতে হয় নাই। চীনে আবিষ্কৃত ভ্যাকসিনের বাংলাদেশে ট্রায়ালের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। ভ্যাকসিন নিয়ে আঞ্চলিক কোনো রাজনীতি নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এখানে নিয়ে কোনো পলিটিক্সের জায়গা নয়, এটা যখন ভ্যাকসিন তৈরি হবে এবং যে ভ্যাকসিনটা কার্যকরী হবে এবং যে ভ্যাকসিনটা অ্যাভেলেবল হবে এবং যে ভ্যাকসিনটা আমরা তাড়াতাড়ি পাবো, সাশ্রয় দামে পাবো, আমরা আশা করি সেটি গ্রহণ করবে মাননীয় প্রধানমন্ত্রী। তিনি জানান, অ্যান্টিবডি টেস্টের অনুমোদন না দিয়ে অ্যান্টিজেন টেস্ট অনুমোদন দিয়েছে সরকার। র্যাপিড টেস্ট আমরা এই মুহূর্তে আমরা করব না, আর অ্যান্টিজেন টেস্ট অ্যালাউ করব সীমিত আকারে, এবং সেটা হবে আমাদের হাসপাতালগুলোতে এবং আমাদের সরকারি যে ল্যাব আছে সেই ল্যাবগুলোতে, এবং যেখানে আমাদের ল্যাব নাই সরকারি হাসপাতালের তত্ত্বাবধানে সেখানে আমরা অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা আগামীতে আমরা করব। তাইওয়ানের দেয়া চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে 100,000 সার্জিক্যাল মাস্ক, 1,600টি N95 মাস্ক, 20,000 কাপড়ের মাস্ক, 10,000 ফেস শিল্ড, 500 PPE, 200 গগলস এবং 2 সেট ভেন্টিলেটর। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার উপস্থিত ছিলেন। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মন্ত্রিপরিষদ বৈঠকে যোগ দিয়ে তিনি বলেন, আইভি রহমান ছিলেন নিরহংকারী রাজপথের নেতা। এদিকে কমি মাদ্রাসার ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে মন্ত্রিসভা, আর স্কুল কলেজ খোলার ব্যাপারে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি বলে বৈঠক শেষে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইভি রহমানের স্মৃতিচারণ করেন। এ সময় তিনি ওই পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান। আমরা একসাথে অনেক রাজনীতি করেছি, তিনি খুব আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় CMH-এ, 24 তারিখে তাকে মৃত্যু ডিক্লেয়ার করে। তো আমি তার প্রতি আমার শ্রদ্ধা জানাই। প্রত্যেক আন্দোলন সংগ্রামে সবসময় মাঠে থাকতেন উনি, একদম মানুষের সাথে, এবং মিটিংয়ে সবসময় মাঠে আমাদের কর্মীদের সাথেই বসতেন। কোনো অহমিকা ছিল না, এই ছিল না, কিন্তু এত সুন্দর একটা মানুষের এরকম বীভৎস মৃত্যু, যেটা সত্যি মানে সহ্য করা যায় না। এদিকে দেশের কওমি মাদ্রাসার ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার, তবে মাদ্রাসাগুলোর শিক্ষা কার্যক্রম এখনই চালু হচ্ছে না। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। কওমি মাদ্রাসারা তারা ফিল করেছিল যে তারা উপরের লেভেলের পরীক্ষাগুলো নিয়ে নিতে চায়, তো সেটা গভর্নমেন্ট এগ্রি করেছে। আর HSC বা অন্য পরীক্ষা মাদ্রাসা শিক্ষাটা শিক্ষা মন্ত্রণালয় তারা আলোচনা করতেছে, তারা একটা দেখবে দেখে তারপর। মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার পাশাপাশি কিছু শর্ত দিয়েছে সরকার, তবে কবে পরীক্ষা শুরু হবে তা নির্ধারণ করবে কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় 21 আগস্টের গ্রেনেড হামলা চালিয়ে বিএনপি রাজনীতিতে কঠিন দেয়াল তৈরি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, 21 আগস্ট হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসামি করার দাবি জনগণের। আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের 16তম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে দল ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় ওবায়দুল কাদের বলেন, হত্যার রাজনীতিতে জড়িয়ে বিএনপি জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। হরকাতুল জিহাদের মুফতি হান্নান বলেছিল
বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যা কিছু ঘটেছিল সেটা সেটার পরিচালনা করেছে হাওয়া ভবন থেকে তারেক রহমান। ফকরুল সাহেব শেখ হাসিনাকে টার্গেট করে বারবার কথা বলছেন। আমি মির্জা ফকরুল সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি জিয়া হত্যার বিচার করেছেন একাধিকবার ক্ষমতায় থেকেও? জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী হকার্স লীগের আলোচনায় হাসান মাহমুদ 21 আগস্ট গ্রেনেড হামলার নেপথ্য নায়কদের বিচারের আওতায় আনার দাবি জানান। বেগম খালেদা জিয়াকেও 21 আগস্টের গ্রেনেড হামলা মামলার আসামি করতে হবে। বঙ্গবন্ধু হত্যার অন্যতম কুশীলভ ছিল জিয়া রহমান। বেগম খালেদা জিয়াও তার ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য এবং তার ক্ষমতাকে ভবিষ্যতে চিরস্থায়ী করার লক্ষ্যেই 21 আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে তার পুত্রের মাধ্যমে গ্রেনেড হামলা পরিচালনা করেছিল। হত্যার রাজনীতির মধ্য দিয়ে জেনারেল জিয়ার হাতে সৃষ্ট বিএনপি বেগম জিয়ার আমলেও শুধরাতে পারেনি বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইবি রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেছেন তার ছেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। রাজধানীর বনানী কবরস্থানে পরিবারের সদস্যদের নিয়ে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর তার আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। এমনও লোক আছে বাংলাদেশে এখনও জীবিত যারা নাকি সাহস পায় টেলিভিশনে এসে বলতে বা মিডিয়ার সামনে জনসমক্ষে বলতে যে এটা বিএনপিকে নেতৃত্ব শূন্য করার জন্য আক্রমণটা করা হয়েছিল। এর চেয়ে জঘন্যতম মিথ্যাচার কেউ করতে পারে? এবং আমি তো আমার ভয় লাগে যে যদি আবার কখনো সুযোগ পায় ওরা যদি ক্ষমতায় এসে বলবে আমি আমার আম্মাকে হত্যা করেছি। স্থানীয় সরকার পরিষদের আইন সংশোধনে কমিশন গঠন করবে সরকার। এ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিলালুদ্দিন আহমেদের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার 5টি বিধিকে একীভূত করে একটি অভিন্ন আইন গঠনের প্রস্তাব দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের স্থানীয় সরকার নির্বাচনী আইনের খসড়া আলোচনার বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। প্রতিটি স্তরে ইংরেজি প্রতিশব্দের পরিবর্তন হতে পারে, যেমন মেয়রের পরিবর্তে যুক্ত হতে পারে নগরপিতা। একটা প্রস্তাব আছে যেটা, সেটা হলো যে বাংলা যে সমস্ত শব্দগুলো রয়েছে প্রচলিত মানুষের মুখে মুখে ব্যবহার করা হয়, ব্র্যাকেটে মেয়র থাকবে সংজ্ঞায়, আর সামনে বাংলা হয়তো একটা থাকলে হয় নগরপিতা, নাহলে মহানগর প্রধান। স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব মহোদয়ের সাথে যে কথা হয়েছে, তারাও একটি তাদের যে আইনগুলোকে এটা হালনাগাদ করার জন্য একটা কমিশন তৈরি করবে, তখন হয়তো ওই কমিশনে ওইগুলো নিয়ে আলোচনা হবে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি বরখাস্তকৃত পুলিশের 7 সদস্যের আবারও 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য র্যাব আবারও রিমান্ডের আবেদন করলে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারা 7 পুলিশ সদস্যের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার প্রধান 3 আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী ও SI নন্দ দুলাল রক্ষিতের 7 দিনের রিমান্ড শেষ হয় আজ। আর বৃহস্পতিবার 7 দিনের রিমান্ড শেষ হয় বাকি 4 পুলিশ সদস্যের। সপ্তাহব্যাপী রিমান্ডে 7 পুলিশ সদস্যের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব। আমাদের টোটাল 7 জন আসামি ভাই, 4 জন আসামি হাজতে ছিল। এই 4 জন আসামির ব্যাপারে আমরা 7 দিনের রিমান্ড চেয়েছিলাম, 4 জনের জন্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। আর 3 জন আসামি আজকে তাদেরকে প্রডিউস করা হয়েছে কোর্টে, এদের ব্যাপারে আমরা 7 দিন রিমান্ড চেয়েছি কন্টিনিউয়াস জিজ্ঞাসাবাদের জন্য, এখানেও বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। কক্সবাজারের চকরিয়ায় গরু চুরির মামলায় গ্রেফতার মা মেয়েকে জামিন দিয়েছে আদালত। কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার দেব পরবর্তী শুনানি পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন। চকরিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অমর ফারুক জানান, গরু চুরি মামলার 5 আসামির মধ্যে 3 নারীকে জামিন দেওয়া হয়েছে, বাকি 2 জন পুরুষ আসামির জামিন মঞ্জুর করেনি আদালত। শুক্রবার হাড়বাঙের দক্ষিণ পহরচাঁদা এলাকায় গরু চুরির অভিযোগে মা মেয়েকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করেন এলাকাবাসী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নদী ভাঙন। জোয়ারে উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 7 খিরার 45টি গ্রাম।
জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প বাঁধ ধসে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এদিকে পানির চাপ আর তীব্র স্রোতের কারণে ভোলায় ছয় দিনেও বাঁধ নির্মাণ করা যাচ্ছে না। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করেছেন এস এম আশরাফ। বহুরূপী নদী, কখনো সে ভাসিয়ে নিয়ে যায় গ্রামের পর গ্রাম, আবার কখনো তার ভাঙনে নিঃস হয়ে পড়ে হাজারো মানুষ। সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপকূলীয় এলাকার বেড়ি বাঁধে থাকা মানুষজন নদীর সেই ভয়ঙ্কর রূপের সম্মুখীন। সাইক্লোন আম্পানে যেসব বেড়ি বাঁধ ধসে পড়েছিল সেগুলো গত তিন মাসেও নির্মাণ করা হয়নি। সেসব স্থান দিয়েই গত পাঁচ দিন ধরে গ্রামে ঢুকছে পানি, সেখানে নেই বিদ্যুৎ, রান্না খাওয়ার জায়গাও নেই। আমাদের বেড়ি বাঁধ ভেঙে এলাকার কোনো আমাদের ঘর বাড়ির অস্তিত্ব নাই, এখন আমাদের উপর আল্লাহ ছাড়া আর কেউ বলবে না। কালকে দুপুরি খাইনি, তার আগের দিন দুপুরি খাইনি, আর আজকে কার্পেটে তো ভাপড়ে নিয়ে সারু করে বসে খাইয়ে দমস্তরিতে সকলে যাতে আমরা স্থানীয়ভাবে একটি ব্যবস্থা করে তুলতে পারি সে ব্যবস্থাটি ইতিমধ্যে নেওয়া হয়েছে। জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প বাঁধে ধস দেখা দিয়েছে। শশারিয়া বাড়ি এলাকায় 60 মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। একবার ডাবি যাচ্ছে, আমরা এক গলা পানি মধ্যে কিছু আমরা পাই করে পাইনি খেয়ে এলাকা নিচ কি যে টেন গিলা বাইক করে এলাকা কান্তার থেকে গেছে। আমাদের এলাকাটা একবারে নিঃস্ব, আমাদের জমা জমি সব নদীর মধ্যে। বাঁধের নিচ থেকে অপরিকল্পিতভাবে ড্রেজারে বালি উত্তোলন ও নির্মাণ কাজে অনিয়মকেই এই ধসের জন্য দায়ী করেছেন স্থানীয়রা। পাইলিং তো করেছে সেবে সেবে, মানে খালি চুরের আড্ডা, যার টাকা সরকার যে টাকা ঠিকই দিয়েছে এই জিনিসটা একবার টাকা গেছে। অন্যদিকে নিম্নচাপের প্রভাবে ও উজানের পানির তোড়ে ভোলায় ভেঙে যাওয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ছয় দিনেও মেরামত করা যায়নি। পানি উন্নয়ন বোর্ড গত চার দিন ধরে সংস্কার কাজ করলেও তা জোয়ারে ভাসিয়ে নিয়ে যায়। বর্তমানে ভোলার পূর্ব ইলিশার 12টি গ্রামের 4000 পরিবার পানিবন্দী। বেড়ি বাঁধ ভেঙে যাওয়ার কারণে আমরা চরম পানির ভিতরে দুর্ভোগ অবস্থায় জীবনযাপন করছি। গরু বাছুর লইয়া আমরা ওর বেকা দেয় আছি, ধান পান জ্বালা ছান্দে সব তলে গেছে। এদিকে নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বরিশাল, ঝালকাঠি, মানিকগঞ্জ এবং নেত্রকোনায়। এস এম আশরাফ, এটিএন বাংলা। চট্টগ্রাম মহানগরীর সৌন্দর্য বর্ধন ও বেসরকারি দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজনের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এই আশ্বাস দেন। দেখুন শফিকুল ইসলাম শামীমের আরও একটি রিপোর্ট। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় খোরশেদ আলম সুজন চট্টগ্রামকে আরো সুন্দর, আকর্ষণীয় ও পর্যটক আকৃষ্ট করতে এটিএন পরিবারের সহযোগিতা চান। প্রভাব আছে, আপনি আমাদের চট্টগ্রামের বেসরকারি বিনিয়োগের জন্য একটু মেহরবানি করে উদ্যোগ নিতে পারেন। এ সময় ডক্টর মাহফুজুর রহমান নগরবাসীর দুর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশনের নেয়া বিভিন্ন উদ্যোগের জন্য নতুন প্রশাসককে ধন্যবাদ জানান। নবনিযুক্ত প্রশাসককে সব রকম সহযোগিতারও আশ্বাস দেন এটিএন বাংলার চেয়ারম্যান। আমি একটু একটু আশ্বাস দিতে চাই যে আমাদের কিছু ফাইন্যান্সার আছে যারা বড় বড় ফাইন্যান্স করতে বাংলাদেশে ইন্টারেস্টেড, আমি তাদেরকে নিয়ে আসবো, নিয়ে এসে কথা বলাবো। কথা বলে যদি তারা ইন্টারেস্টেড হয় আপনারা বলবেন টার্মস অ্যান্ড কন্ডিশন কী হতে পারে, কীভাবে তা করতে পারে। কারণ প্রত্যেকটা দেশের তারা ওরা মিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করবে, তারপরে এটাকে রিপে কেমন করে হবে সেগুলি একটা ব্যাপার আছে। এটিএন বাংলা চট্টগ্রামের বিভাগীয় প্রধান আলী আব্বাস এবং প্রশাসকের একান্ত সচিব এম এ হাশিম সহ বিশিষ্টজনরা এই সময় উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা। লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরে আল সেফা ফার্মেসি ও হেলথ অ্যান্ড হাইজিন নামের দুটি প্রতিষ্ঠানকে 26 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান দুটির মালিকসহ 10 কর্মচারীকে আটক করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে অভিযানে মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় আল সেফা ফার্মেসিতে বিপুল পরিমাণ ভেজাল ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ এবং মাস্ক পাওয়া যায়। ফার্মেসিটি ওষুধ প্রশাসন অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছিল। পরে একই মালিকের আরেকটি ব্যবসার প্রতিষ্ঠানেও অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়া যায়।
কোনো প্রকার ড্রাগ লাইসেন্স না নিয়েই সম্পূর্ণ ওষুধ প্রশাসন তথা সরকারের অনুমোদনবিহীনভাবে এখানে বিভিন্ন প্রকার মেয়াদোত্তীর্ণ ওষুধ, নিষিদ্ধ ওষুধ, মিসব্র্যান্ডেড ওষুধ সহ নানান ধরনের ওষুধ এখানে কিন্তু বিক্রি হচ্ছে। একই মালিকের আরেকটি কিন্তু গোডাউন রয়েছে যেটি হেলথ এবং হাইজিন, যেটা কিন্তু সম্পূর্ণ অবৈধভাবে একটি আবাসিক ভবনের নিচতলাতে হ্যান্ড স্যানিটাইজার, বিভিন্ন দাহ্য পদার্থ কিন্তু সেখানে মজুদ রেখেছিলেন। ওষুধ আইনের বিভিন্ন ধারায় সর্বমোট 26 লক্ষ টাকা অর্থদণ্ড আমরা আরোপ করেছি। অর্থদণ্ড অনাদায়ে তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 10 জন আটক আছে এবং থানায় ধরে নিয়ে জনি নামের এক যুবককে পিটিয়ে হত্যার মামলায় রাজধানীর পল্লবী থানার সাবেক এসআই জাহিদ সহ 5 জনের বিরুদ্ধে রায় দেওয়া হবে আগামী 9 সেপ্টেম্বর। রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস রায়ের জন্য এদিন ঠিক করেন। মামলার অন্য আসামিরা হলেন পল্লবী থানার সাবেক এএসআই রাশেদুল, এএসআই কামরুজ্জামান মিন্টু, সোর্স সুমন এবং রাশেদ। 2014 সালে 9 ফেব্রুয়ারি পুলিশের সোর্স সুমনের সাথে বাঘ বিতণ্ডার জের ধরে জনি ও তার ভাইকে ধরে পল্লবী থানায় নিয়ে যায় পুলিশ। পরে থানায় নির্যাতন করার পর এক পর্যায়ে জনির অবস্থা খারাপ হলে তাকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থা আরও খারাপ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এডিস মশার নিধনে হাসপাতাল ও নার্সারিগুলোতে লার্ভিসাইড স্প্রে শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নগরবাসীকে ডেঙ্গু থেকে রক্ষায় মশা নিধনে আরও ব্যাপক কর্মসূচি হাতে নেওয়ার কথা জানিয়েছে ডিএসসিসি। একই সাথে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে তারা। বাসা বাড়িতে যাতে কোনোভাবেই এডিস মশা জন্মাতে না পারে সেজন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আওয়ামী লীগকে ধ্বংস করতে 21 আগস্ট গ্রেনেড হামলা করা হয় বলে মন্তব্য করেছেন 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। আওয়ামী লীগ আয়োজিত বিশেষ ভার্চুয়াল আলোচনায় তিনি এই মন্তব্য করেন। বিএনপি জামাতের মদদেই ওই হামলা হয়েছিল বলে মনে করেন তিনি। আমির হোসেন আমুর মতে হামলার আলামত নষ্ট করতে লাঠিচার্জ ছাড়াও টিয়ার গ্যাস ছোড়া হয়। বঙ্গবন্ধু হত্যার সাথে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত আলোচনার সভায় তিনি এই অভিযোগ করেন। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আফা মা বাহাউদ্দিন নাসিম এতে আরও বক্তব্য রাখেন। অবিলম্বে বঙ্গবন্ধু খুনিদের দেশে ফেরত এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। বঙ্গবন্ধু সহ 15 আগস্ট নিহত ও 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উল্লাবাজার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত স্মরণ সভায় তিনি এই দাবি জানান। কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী আকিজ গ্রুপের পরিচালক শেখ মমিন উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 63 বছর। তিনি মরহুম শিল্পপতি আকিজ উদ্দিনের ছেলে। বিকেলে রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কিছুদিন যাবৎ তীব্র শ্বাসকষ্ট সহ কোভিড-19 উপসর্গে ভুগছিলেন শেখ মমিন। এছাড়াও তার ডায়াবেটিক, হৃদরোগ সহ অন্যান্য অসুস্থতা ছিল। তিনি এক ছেলে ও 3 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আদিন হাসপাতালের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন ও সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন সহ 15 ভাই বোনের মধ্যে শেখ মমিন ছিলেন মেছো। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে পঞ্চম যৌথ অর্থনৈতিক সংলাপের প্রস্তুতি সভা করেছে দুদেশের প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউসের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে চিহ্নিত বাধা দূর করার অগ্রগতি নিয়ে আলোচনা করেন দুদেশের উচ্চ পদস্থ কর্মকর্তারা। জাপানের বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক ও জাপানি রাষ্ট্রদূত সহ উভয় দেশের ব্যবসায়িক প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন কোমায় রয়েছেন বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার এক কূটনীতিক। তার দাবি, কিমের অবর্তমানে দেশটির ক্ষমতা গ্রহণ করবেন তার ছোট বোন কিম ইয়ো জং।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র নিউইয়র্ক পোস্ট এ তথ্য জানিয়েছে। তবে উত্তর কোরিয়া থেকে কিমের অসুস্থতার বিষয়ে কিছু জানানো হয়নি। মূলত তার অসুস্থতার বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময় নানা গুঞ্জন তৈরি হয়। কিছুদিন আগে কিম জং উন তার বোনের কাছে রাষ্ট্রীয় কিছু দায়িত্বভার ছেড়ে দেওয়ার কারণে এই গুঞ্জন ছড়াচ্ছে। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনা মহামারীর কারণে পাঁচ মাস বন্ধ থাকার পর খুলেছে পার্বত্য এলাকার পর্যটন কেন্দ্রগুলো। পর্যটকদের ভিড়ে আবারও মুখরিত হয়ে উঠছে বান্দরবান ও খাগড়াছড়ি। স্বাভাবিক হতে শুরু করেছে দেশের অন্যতম প্রসিদ্ধ এই পাহাড়ি জনপদের হোটেল, মোটেল, রেস্তোরাঁ সহ দর্শনীয় স্থানগুলো। প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বান্দরবানের পর্যটন ব্যবসায়ী ও শ্রমিকরা। এদিকে চালু হয়েছে খাগড়াছড়ি পর্যটন কেন্দ্রগুলো। আগামী 28 আগস্ট থেকে জেলার আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝর্ণা, পাঁচছড়ির মায়াবিনী লেক এবং পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। এবারে পাটেক্স খেলার খবর। প্যারিস সেন্ট জার্মাইকে 1-0 হারিয়ে ষষ্ঠবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। 59 মিনিটে কিংসে কোম্যানের একমাত্র গোলে দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের স্বাদ পায় বায়ার্ন। তবে ক্লাবের 50 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেও ট্রফিটা অধরাই থেকে গেল ফরাসি ক্লাব পিএসজির। আরও জানাচ্ছেন মমিনুর রিপন। পিএসজি কে হারিয়ে 7 বছর পর শিরোপা পুনরুদ্ধার করল বায়ার্ন মিউনিখ। জার্মান কাপ ও বুন্দেসলিগার পর চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা নিয়ে দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের স্বাদ পেল তারা। অন্যদিকে দল সাজাতে 40 কোটি ইউরো খরচ করে শিরোপার কাছাকাছি এসেও শেষ পর্যন্ত হতাশায় সঙ্গী হল ফরাসি ক্লাব পিএসজির। তাই তো স্বপ্নের ফাইনাল হেরে অঝরে কাঁদলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। লিসবনে ফাইনালের শুরু থেকেই পিএসজি বায়ার্নের পাল্টাপাল্টি আক্রমণ। 19 মিনিটে এগিয়ে যেতে পারত পিএসজি। এমবাপের কাছ থেকে ডিবক্সে বল পেয়েও জালে জড়াতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। 22 মিনিটে ভাগ্যটা সহায় হয়নি বায়ার্নের। রবার্ট লেভানডস্কির ডিবক্সের মধ্যে থেকে নেওয়া শট বাধা হয়ে দাঁড়ায় গোলবার। পরের মিনিটেই সংঘবদ্ধ আক্রমণে ফেরার সুযোগ ছিল পিএসজির, কিন্তু অ্যাঞ্জেল ডিমারিয়ার চেষ্টা একটুর জন্য পোস্টের উপর দিয়ে চলে যায়। 32 মিনিটে বায়ার্নের সহজতম সুযোগটি রুখে দেন কেইলর নাভাস। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বায়ার্ন। 59 মিনিটে সাফল্য পেয়ে যান তারা। জশুয়া কিমিচের ক্রস থেকে বল জালে জড়ান ফরাসি মিডফিল্ডার কিংসলে কোম্যান। গোলে পিছিয়ে পড়ার পর খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। বেশ কয়েকটি সম্ভাবনাও তৈরি করেছিল তারা, কিন্তু শেষ পর্যন্ত সমতায় ফেরা হয়নি নেইমার এমবাপেদের। ফলে শেষ বাঁশি বাজার সাথে সাথে শিরোপা জয়ের উল্লাসে মাতে জার্মানরা, সেই সাথে অনন্য আরেকটি রেকর্ডও গড়ে তারা। টুর্নামেন্টের ইতিহাসে এক আসরে সবগুলো ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়ল বায়ার্ন মিউনিখ। মমিনুর রিপন, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বঙ্গবন্ধু কর্নারে বই সরবরাহে আরও জালিয়াতি, নাজমুলের কপিরাইট ছাড়াই 3 কোটি টাকার বিল নেওয়ার অভিযোগ। করোনা ভাইরাসে দেশে আরও 42 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত প্রায় 2500। অ্যান্টিবডি টেস্টের অনুমতি না দিলেও করোনার অ্যান্টিজেন টেস্ট অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। পালিত হচ্ছে আইভি রহমানের মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন নিরহংকারী রাজপথের নেতা, বললেন প্রধানমন্ত্রী। এবং সিনহা হত্যা মামলায় পুলিশের বরখাস্ত 7 সদস্যের আবারও 4 দিনের রিমান্ড মঞ্জুর।
আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।